এবং তোমাদের বন্ধু, তোমাদের খুব কাছের একজন, সেই অর্ণব দত্ত মঞ্চস্থ হয়েছে। তো চলো, আর একটা কথা সকল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের, এখন কিন্তু মঞ্চের মধ্যে অর্ণব দা জিএস নয়, তোমাদের বন্ধু। তো বন্ধুর মতো অনেক হাসি মজা আনন্দ সব কিছুই হবে, ঠিক আছে? চলো। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে প্রধানমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে এসে চোখে। তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ ঘুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই পকেটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই, তুমি আসবে বলে। এরপর আমরা আমাদের একটি মঞ্চে, একটি মঞ্চ দুটো নয় একটা মাত্র মঞ্চ, নবীনবরণ মঞ্চ, নবীনবরণ অনুষ্ঠান 2K17 পরিচালনায় ছাত্র সংসদ। তো আমরা আমাদের নবীনবরণ মঞ্চে আমরা পরবর্তী সঙ্গীত শিল্পী হিসেবে ডেকে নিচ্ছি আমার বোন নবনীতাকে। তো দেখা যাক ওর বুকে যে ঝড় উঠেছে।